আসসালামু আলাইকুম কয়রাবাসী, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আপনাদের দেখা হইলো আমাদের কয়রা বাইশ গ্রামের প্রাণকেন্দ্র, অর্থাৎ আমাদের কয়রা গ্রামের শহর যেটা কয়রা বাজার, সেটা একটু আজকে আপনারা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই স্টিল ব্রিজ, অর্থাৎ বেইল ব্রিজ। তো আপনাদের তো এর আগে বহুত ভিডিওই দেখাইছি, তো ভাবলাম আজকে একটু নিজ গ্রামের নিজের শহর একটু ভিডিও করে আপনাদের দেখাই। হয়তো অনেকে এলাকায় থাকেন না, তো তাদেরকে একটু দেখানোর জন্য। তো আমি কিন্তু কয়রাবাজার ঘাট থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন আমি সামনে যতটুকু পারি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো হয়তো ভিডিওটা দেখে ভাবতেছেন অনেকে যারা জানেন না যে দোকানপাট সব কিছু বন্ধ কেন, হয়তো অনেকে জানেন কি না যে কয়রাবাজার বণিক সমিতি তারা কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করছে যে এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে আর দোকানপাট খোলা থাকবে না, সব দোকানপাটই বন্ধ থাকবে। তো সেই হিসাবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু প্রতি শুক্রবার 12টার পর, অর্থাৎ জুমার নামাজের পরে কিন্তু দোকানপাট বন্ধ থাকে। তা হয়তো দেখতেই পাচ্ছেন সব কিছু দোকানই বন্ধ, শুধু ঔষধের দোকান এবং চা স্টল এই দুইটা দোকান খোলা থাকবে। তাছাড়া যে কোনো দোকান কিন্তু বন্ধ থাকার নির্দেশ তারা দিয়েছে। তো যাই হোক, তারা ভালোই করছে, কারণ একটা মানুষের জীবন চলাচল করতে একটু আনন্দ বিনোদনের প্রয়োজন। তো ছুটির দেশে যখন দেখা যায় যে অনেকেই ঘুরতে ফিরতে একটু আনন্দ ফ্যামিলিকে সময় টময় দিতে পারবে, তো আমার কাছে ভালোই লাগছে বিষয়টা। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু বন্ধ। এটা হচ্ছে উল্লাপাড়ার যাওয়ার জন্য যে গ্যারেজ, এটা হচ্ছে সেই গ্যারেজ। তো সেখান থেকে একটু আবারও দক্ষিণ দিকে যাচ্ছি আর কি, দত্তপাড়া রোডে। যারা এলাকার লোকজন তারা হয়তো নাম ঠিকানা সব কিছুই চেনেন আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সেই হাই স্কুলের যাওয়ার রাস্তা। আর সামনের দিকে হচ্ছে দত্তপাড়া রোড, ওইদিকে ডিপের রোড কিন্তু। আর দেখতে কিন্তু পাচ্ছেন সব দোকানে কিন্তু বন্ধ। আর এখন আমি ঢুকতেছিল আমাদের কয়রাবাজার কাঁচাপট্টিতে, যেখানে তরকারি বিক্রয় করা হয়। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বন্ধ আছে। আর এটা হচ্ছে আমাদের সেই মাছ বাজার, তবে দুই একটা মাছ বাজারের দুই একটা মাছ টাছ উঠছে আর কি। তো প্রিয় কয়রাবাসী এবং কয়রার আশেপাশে যারাই আছেন, আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো যে প্রতি শুক্রবারে জুমার নামাজ পরে দোকানপাট বন্ধ থাকবে? এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। ধন্যবাদ কয়রাবাসীকে এবং কয়রাবাজার বণিক সমিতিকে। আল্লাহ হাফেজ।